আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার, এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করেন জনগণকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য, আর এক প্রকার আলেম নিজের এলেমকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। আর সে কওমি দাওবন্দির একটা মার্কাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, এবং তার একটি জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মোনাফেক। হ্যাঁ, জানার জন্য যদি কিছু থাকে সেটা বলেন, যে বুঝি না, আপনাকে বুঝানোর জন্য বহু রাস্তা খোলা। সারা বাংলার সমস্ত আলেমগণ যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন, তখন এমন দুই একটা কুলাঙ্গার দুষ্ট আলেম এই মূর্তির পক্ষে ওকালতি করা শুরু করে দিয়েছিল। এই জন্য কোন আলেমকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, সেই আলেমটাও চিহ্নিত হওয়া দরকার। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন তার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আলেম দুই প্রকার, এক প্রকার আলেম হলো সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আলেম হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কারা? কুরআন হাদিসের এলেম শিখেছে যারা, তারা সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম কারা? কুরআন হাদিসের এলেম মতো জীবনযাপন করে যারা। ব্যবধান হইলো কি? কুরআন হাদিসের এলেম শিখলেই সমাজের লোকে আলেম বলে, আর এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম বলে। এলেম মতো যারা জীবনযাপন করতে চায় এরা হারামকে হারাম বলে, আর শুধুমাত্র এলেম শিখেছে এলেম মতো যারা জীবনযাপন করতে চায় না এরা হারামের পক্ষে ওকালতি করে, আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে তাদের পক্ষে দালালি করে। এই সমস্ত দালালদেরকে আল্লাহ হাশরের মাঠে জান্নাতে যাও বলবেন না, বলবেন এই দালাল আলেম দালাল মৌলবীরা জাহান্নামে যাও। আরো পরিষ্কার হাদিস আছে, এক হাদিসে উল্লেখ আছে, আমি হাদিসের শেষের অংশটা বলি। হাদিসের শেষের অংশে উল্লেখ আছে আল্লাহ এক শ্রেণীর আলেমকে হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছ দুনিয়াতে, বলবে এলেম প্রচার করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসরিয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেম আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ, আমি এলেম শিখেছি তোমার বান্দাদের কাছে এলেম প্রচার করেছি, জাহান্নামে যাবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি এলেম প্রচার করেছো আমার বান্দাদের কাছে, বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নয়, তুমি বান্দাদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য কাজটা করেছিলে। কি করেছ? কি জন্য? বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এলেম প্রচার করেছিল না বান্দাদের কাছে সুপ্রিয় হওয়ার জন্য? জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যে তুমি এই এলেম চর্চা করেছিলে, তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোন কোন আলেম হকানি আর কোন কোন আলেম দুষ্ট, এটা দুধের দুধ পানির পানি আলাদাভাবে চিহ্নিত হয়ে গেছে কিনা। তাই হাসরের মাঠে যে আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, এবার বলুন দ্বিতীয় প্রকার দুষ্টদেরকে বলবেন, দালালদেরকে বলবেন, মূর্তির পক্ষে যে সমস্ত মৌলবী দালালি করে এই সমস্ত দালালদেরকে বলবেন জান্নাতে যাও না জাহান্নামে যাও, এই সমস্ত দালালদেরকে বলবেন তোরা জাহান্নামে যা। আর যে সমস্ত আলেমগণ কোরআনের হারামকে হারাম বলেছে, জনগণকে হারাম সম্পর্কে সতর্ক করেছে, আল্লাহ তাদেরকে বলবেন জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যাওয়ার পথে কিছু গুনাগার মুসলমান তাদেরকে ডাকবে, বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। বলুন একজন আলেমকে একজন সাধারণ মুসলমান পানি পান করায় দুশ্মনির কারণে না মোহব্বত? এটা কত নম্বর পথ ছিল? হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর পথ। এক গ্লাস পানি পান করাইছিল মোহব্বতের কারণে, মানে সে 4 নম্বর পথের প্রতি। কত নম্বর পথের প্রতি? আল্লাহ রাসূল বলেন আরেকজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে একজন আলেমকে দেখে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে একবার উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম দুশ্মনির কারণে না মোহব্বতের কারণে, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ করেছেন জাহান্নামে যেতে। আল্লাহ রাসূল বলেন গুনাগার মুসলমানের মুখে এই কথাটা শুনে আলেম তার জান্নাতে নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। আলেম মনে করবেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি এই গুনাগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা।
রাসূল বলেন সেই আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই এক গ্লাস পানি পান করিয়েছিল, আমাকে মহব্বত করতো বলেই একবার উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন এদের গুনার কারণে আমি আদেশ করেছিলাম জাহান্নামে যেতে, কিন্তু আলেমরা তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। সুতরাং আলেমদেরকে যত তিরস্কার করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত ঘৃণা করতে পারেন ততই মঙ্গল, আলেমদেরকে যত গালাগালি করতে পারেন ততই মঙ্গল, আর মূর্তির পক্ষে যত দালালি করতে পারেন ততই মঙ্গল। না অমঙ্গল, আল্লাহ আপনাদের আমাদেরকে মঙ্গল অমঙ্গল বিষয়টা পরিষ্কারভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।